হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা গ্লোয়িং টেক্সট তৈরি করবেন, তো কাইন মাস্টার দিয়ে পারবেন, তো চলেন দেখানো যাক। প্রথমে কাইন মাস্টারে চলে আসবেন, তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন, তারপর আপনি রেশিওটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে 16:9 সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব, তো আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো তারপর এটা 10 বড় করে দেবেন। তো বড় করে দেওয়ার পর এখানে লেয়ার আইকনে ক্লিক করবেন, করার পর এখানে টেক্সটে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন টি লেখা, এটার উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যেটা লিখতে ইচ্ছে সেটা লিখেন, ঠিক আছে। তো লেখা শেষ হয়ে গেলে এখানে ইন অ্যানিমেশন দেখতে পাচ্ছেন লেখা আছে, এটা একটু বড় করে দিবেন লেখাটা। তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন লেখা আছে, এটার উপর ক্লিক করেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনার যেটা পছন্দ আপনি সেই অ্যানিমেশনটা এখানে সিলেক্ট করে দেন। তো আমি কয়েকটা দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি এখান থেকে এই যে এইটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, আমি এখান থেকে এই যে এইটা আমি সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখন একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে গ্লো বলে একটা অপশন আছে, তো এই গ্লোর উপরে ক্লিক করেন, এটা অফ আছে, এটা আপনারা অন করে দেন। অন করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন স্প্রেড বলে একটি অপশন আছে, স্প্রেড, তো এটা আপনারা বাড়িয়ে 24 কি 25 করে দেবেন। তারপর নিচে সাইজ যে অপশনটা আছে, তো এই সাইজটা আপনি একদম ফুল করে দেবেন, ঠিক আছে, ফুল করে দিবেন, তাহলে আপনার লেখাটা গ্লো করবে, ঠিক আছে, গ্লো দেখাবে। তারপর এখানে কালার উপর ক্লিক করে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি কালারটাও চেঞ্জ করে দিলাম। তো এইভাবে আপনারা প্রত্যেকটা লেখা কিন্তু করতে পারেন। তারপর আপনারা এখানে ফ্রন্ট সিলেক্ট করে দেন, তো আমি বাংলা ফ্রন্ট একটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্রন্ট রয়েছে। তো এগুলো আপনারা কীভাবে পাবেন, তো সেটা আমি আপনাদেরকে পরে বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্রন্টটা সিলেক্ট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন স্টাইলিশ একটা লেখা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা কিন্তু করতে পারেন। তো আমি আপনাদেরকে অতটুকু বানানো দেখালাম, তারপর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুরো একটা লাইন, অর্থাৎ একটা গানের সাথে মিল রেখে আমি কিন্তু এটা লিখে নিয়েছি। তো এটা গান না, এটা একটা ডায়লগ। তো এখন আমি আপনাদেরকে প্লে করে এটা শোনাচ্ছি। আমার এই নিঃশ্বাসটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসে যাব, শুধু তোমাকেই। তো আপনার লেখাটা যদি তৈরি হয়ে যায়, তারপর আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তো এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। তো এক্সপোর্ট হয়ে গেলে আপনি একবার ব্যাক করে দেবেন। ব্যাক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনার ভিডিওতে এই টেক্সট অ্যাড করবেন। তো আপনি একটা রেশিও সিলেক্ট করে দেন পুনরায়, তারপর আপনি যে ভিডিওতে এটা অ্যাড করবেন সেই ভিডিওটা নিয়ে আসেন, তারপর সেই ভিডিওর উপরে আপনি আবারও কী করবেন, সেই ভিডিওটা যেটা আপনি এক্সপোর্ট করেছেন, যে টেক্সটটা এক্সপোর্ট করেছেন সেই টেক্সটটা আপনি নিয়ে আসেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আপনি সাইজ মতো বসিয়ে নেবেন। তো নেওয়ার পর আপনার এখানে সাইডে একটা অপশন দেখতে পারবেন, একটু নিচে স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ব্লেন্ডিং বলে একটি অপশন আছে, তো এই ব্লেন্ডিংয়ের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনি স্ক্রিন বলে একটা অপশন পাবেন, তো এইটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে। তো এখন দেখেন কি সুন্দর। তো তার আগে আপনার একটা জিনিস মেক শিওর করেন, আপনার যে অরিজিনাল ভিডিওটা এখানে আছে সেটার সাউন্ডটা আপনি মিউট করে দেন, ঠিক আছে। তো আমি মিউট করে দিলাম। আমার এই নিঃশ্বাসটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসে যাব, শুধু তোমাকেই। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওর উপরে টেক্সটটা রাখতে পারেন, ঠিক আছে। তো আমরা বাড়তিটুকু কেটে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রপারলি রেডি হয়ে গিয়েছে। তো আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, যাই হোক আমি এক্সপোর্ট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে কাইন মাস্টার দিয়ে এই গ্লো টেক্সটগুলো আপনারা তৈরি করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, নতুন ভিজিটেবল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।